দেখে আমার খুব পছন্দ করছে। জি, পরে ওই ছেলেটা আমার মামা আমাদের বাড়ি নিয়ে এসলো আর কি। পরে দেখে আমার আব্বু দেখে না আমি বিয়ে দেবো না, আমি না দেখেছিনি, হঠাৎ না দেখেছিনি বিয়ে দেবো না। আমার মামা বললো কি না মেয়ে থাকলে পাঁচ জায়গা কয়, পাঁচ জায়গা করলে হয় না, বাইক কিছু থাকলে হবে না থাকলে না হবে। পরে আসলো আমাদের বাড়িতে আমার রান্না করে খাওয়ালো, পরে রাত্রি আমার ওই মামা বাড়ি আবার ফিরে আসলো, আসে আমার দেখলো যে সে মামার স্বাস্থ্য শরীর ভালো ছিল, 17-18 বছর বয়স, খুবই পছন্দ না এই মেয়েই নেবো, জোর করে কে নিয়ে আসলো। পরে আমার মামা দেখলো বাড়িটা দেখে পছন্দ হলো, এ তারপরে আমাদের বাড়ি গেছে। আমার মার কাছে বাবার কাছে কইতিস যে হ্যাঁ ছেলেটা ভালো, বাড়ি ঘর ভালো, সবকিছু আছে, এখানে নসব করা যায়। তারপরে দিনকে আমার বড় ভাসুর আর আমার জামাই আর ওই ছেলেটা আমাদের বাড়ি গেল, গেলে আমারে দেখলো, দেখে খুবই পছন্দ করলো, আমার জামাই আমার দেখে পছন্দ করলো, হ্যাঁ আমি এই মেয়েই বিয়ে করবো, বিয়ে করবো। আচ্ছা, পরে বিয়ে হলো, রাত্রি বিয়ে হলে তারপরে যৌতুক দেনাঘনা, বিয়ে হওয়ার পরে যৌতুকের কাহিনী বলছে। হ্যাঁ, ক্যাসেট দেওয়া লাগবে আর একটা গরু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ক্যাসেট, ক্যাসেট, ক্যাসেট মানে ওই যে টেপ রেকর্ডার, যে ক্যাসেট ফিতে ফিতে বলা ক্যাসেট, সেই সময় ছিল, সেই সময় ছিল আর কি। আর আর কি দিতে হবে? আর একটা গরু দেওয়া লাগবে, গরু। হ্যাঁ, আর ওই হাতে চুড়ি দেওয়া লাগবে, আর তারা বললো যে আমরা কানেরটা দিব আর কি। আচ্ছা, পরে বললো যে আমরা এক মাস পর আমরাই বউ উঠাই নেবো আর কি। দুই বছর আর কি আমার রাখলো আর কি, আমার বাপের বাড়ি কাবেন দিয়ে উঠে না নেওয়া পর্যন্ত। পরে আমার বলে যে আমার যা দেওয়ার কথা ছিল তোর বাপে সেটা দেখ। আমার আব্বা বলে যে আমার মেয়ে উঠেই নেক, আমি দেবো আমার মেয়ে আমার বাড়ি থাই, আমি কারে দেবো। আর ওর বাপ থাকতো ঢাকা, দুই মাস তিন মাস পরে যাত, যাই দুটি কাপড় নিয়ে যেত, একটু তেল সাবান নিত, আর কোনো খোঁজ খবর থাকতো না, আমি দেবো কারে। এই দুই বছর পর্যন্ত আমার বাপের বাড়ি রইলাম। আচ্ছা আচ্ছা, তারপর আমার স্বামী বার কাছে আর আব্বাকে না ওর সাথে মেয়ে দেব না, দুই বছর পর্যন্ত আমার মেয়েরা এরম তুই উঠাই নেয় না, আমি ওর সাথে দেব না। আচ্ছা, পর ওর বাপ কানলো যে আমি ওরে ফেলবো না, আমি ওরে কোনোদিন আমি ভুল কাজ করবো না। পরে আমার উঠাই আনলো, পরে আমার বাপের বাড়ি আমি বেশি রয়েছি, দুই মাস দিয়ে রয়েছি, আমার স্বামীর বাড়ি আমি 15 দিন রয়েছি, এক মাসও রয়েছি, আবার আমার বাপের বাড়ি চলে এসেছি, আমার আর ডাকা আনি নেই। পরে আমি আসতে চাই কি না, আমি মেসে থাকি তোমার পরে নেব, টাকাটুকু আর কি দিত না। এই করে 5-6 বছর হওয়ার পর পরে এই বড় ছেলে জন্ম হলো। পরে ওই বড় ভাসুর ছিল, বড় ভাসুর ডাবার কি ই ছিল আর কি, করা ছিল কয় আমি কোথায় থেকে খাবার দেবো, টাকা দেয় না, পয়সা দেয় না, তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বাপের বাড়ি চলে আসতাম। এ আসার পরে এই উঠতে, তারপর ওই ছেলে 3.5 বছর পর আর একটা ছেলে হলো।